وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وعليكم السلام ورحمة الله وبركاته. حمد ومصلي أما بعد. জি ভাইজান, আপনি যেটা প্রশ্ন করেছেন যে কন্যা যাত্রীর ব্যাপারে, প্রথমত ভাইজান, ইসলাম বা মুসলিম সমাজে যতগুলি অন্যায় হচ্ছে, যতগুলি বেদায়াত হচ্ছে বা অইসলামিক কার্যকলাপ হচ্ছে, তার সিংহভাগ কিন্তু বিবাহ এবং মৃত্যুকে কেন্দ্র করে, বিবাহ এবং মৃত্যুকে কেন্দ্র করে এই দুটি জিনিসে সবচেয়ে বেশি অইসলামিক কাজ হচ্ছে। বিবাহের ক্ষেত্রে বরযাত্রী বা কন্যাযাত্রী দুটিরই কোনো কনসেপ্ট ইসলামে নেই। বিবাহকে কেন্দ্র করে বরযাত্রী এবং কন্যাযাত্রী দুটিরই কোনো কনসেপ্ট বা ধারণা ইসলামে নেই। বিবাহ উপলক্ষে যে খাবারটা বা যে অনুষ্ঠানটা হয় বা সুন্নত মোতাবেক যে অনুষ্ঠান, সেটাকে বলা হয় অলিমা, সেটাকে বলা হয় অলিমা। অলিমা বলতে বোঝায় যে যখন কোনো ছেলে কোনো মেয়েকে বিবাহ করে নিয়ে আসবে, বিবাহ করে নিয়ে আসার পরে বাসর রাত্রি হবে, বাসর রাত্রির পর সকালবেলায় সে এই আনন্দে বা শুক্রিয়া স্বরূপ এবং ভবিষ্যতের কল্যাণ প্রাপ্তির জন্য, দোয়া প্রাপ্তির জন্যে সে সকালবেলাতে একটা ভালো গরু বা ছাগল, তার যে সামর্থ্য অনুযায়ী সে কিছু মানুষকে দাওয়াত করে খাওয়াবে। বিবাহের একটাই খানা এইটা, যার নাম হচ্ছে অলিমা। এছাড়া বরযাত্রী বা কন্যাযাত্রী কোনো ধারণা ইসলামে নেই, সেজন্যে এটা জায়েজ বা না জায়েজের প্রশ্নই আসে না, বরং এটা মানে ইসলামের মধ্যেই নয় এটা বিষয়টা। তারপরে যদি অলিমার দিনে পাত্রপক্ষ, যেহেতু অলিমা পাত্রপক্ষের পক্ষ থেকেই হয়, যেহেতু অলিমা যেটা সেটা পাত্রপক্ষের পক্ষ থেকেই হয়, কন্যার পক্ষ থেকে কোনো খরচ বা কোনো অনুষ্ঠান ইসলামে জায়েজ নয়, সেজন্যে পাত্রপক্ষের উচিত যত সম্ভব কম লোক গিয়ে বিবাহ করে নিয়ে আসা। সে পাঁচজন দশজন গিয়ে বিবাহ করে নিয়ে চলে আসলো, আসার পরে বাসরাত্রি হলো, সকালবেলায় পাত্রপক্ষ এবার আপনি যতটা সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী গ্রামের লোক কিছু মানুষকে দাওয়াত করে খাওয়াবে, এটার নাম হচ্ছে অলিমা। এই যে অলিমা করবে পাত্রপক্ষ, যদি সে পাত্রীপক্ষে কিছু লোকে দাওয়াত করতে চায়, করতে পারে, কোনো সমস্যা নেই, মানে জায়েজ হারাম নয় সেটা। কিন্তু যেটা আপনি বললেন যে মহিলার আসার বিষয়টি, প্রথমত কোনো মহিলা মাহারি পুরুষ ছাড়া, যেরকম স্বামী, বাবা, ভাই, চাচা, এই মাহারি পুরুষ ছাড়া কোনো মহিলা একাকী বাড়ির বাইরে আসতে পারবে না। দ্বিতীয়, যখন সে বাড়ির বাইরে হবে তখন তাকে পূর্ণাঙ্গ পর্দা করতে হবে, সে পারফিউম বা সেন্ট ব্যবহার করতে পারবে না, এইগুলো মাথায় রাখতে হবে। এবার সে আসবে, যেখানে যাচ্ছে সেই পরিবেশটা কেমন সেটা জানতে হবে, কারণ সেখানে গিয়ে পুরুষ এবং মহিলা আলাদা করে খাবার ব্যবস্থা আছে কি না সেটা জানার বিষয় আছে। একসঙ্গে পুরুষ আর মহিলা একই টেবিলে বসে খাচ্ছে, এটা এর চাইতে বড় হ্যায়া আর লজ্জাজনক কাজ কি হতে পারে? এর চাইতে বড় লজ্জাজনক বা নিকৃষ্ট কাজ কি হতে পারে যে একজন পুরুষ একজন মহিলা এক বড় সঙ্গে কোলাকুলি করে হাসাহাসি করে একসঙ্গে খাচ্ছে, মজা করছে, এ ওর গায়ে হাত দিচ্ছে? এটা মুসলিম সমাজের বা সভ্য সমাজের কাজ হতে পারে না। তো মোট কথা, মহিলার জন্য যদি পত্রপক্ষ দাওয়াতও দেয়, তবু মহিলার জন্যে কন্যাযাত্রী হিসাবে বা অলিমাতে যাওয়া ঠিক নয়। কেননা বর্তমান সমাজে মহিলার জন্য সেই পরিবেশ কোথাও নেই। মনে রাখবেন, মাছের স্বাধীনতা যেমন জলের মধ্যে, একজন পূর্ণবতী দিনদার মহিলার স্বাধীনতা হচ্ছে পর্দার মধ্যে। পর্দার মধ্যেই সে স্বাচ্ছন্দ্য বোধ করে বা স্বাধীনতা বোধ করে। যেরকম মাছকে পানি থেকে বের করলে মারা যাবে, ঠিক একই রকমভাবে পর্দাশীল বা পূর্ণবতী মহিলাকে পর্দা থেকে বাহির করে দিলে সে মারা যাবে, এটা স্বাভাবিক হওয়া দরকার। আর যারা পর্দার তোয়াক্কা না করে নির্দ্বিধায় ঘোরাফেরা করছে, পর্দার বাইরেই থাকছে, তারা ওই মাছ বা ওই পর্দাশীল মহিলার মধ্যে অন্তর্ভুক্ত নয়, তারা এর বাইরে, এই হিসাবে বাইরে।
তারা এই হিসাবের বাইরে। তো এটাই বিষয়, এটাই বিষয় যে সর্বাগ্রে সর্বক্ষেত্রে আপনি যেখানে যাবেন যাই করবেন আপনাকে পূর্ণাঙ্গ পর্দা মেনটেন করতে হবে, বাড়ির বাইরে যেতে হলে মহারী পুরুষ লাগবে। সেজন্যে যেহেতু আপনি কয়েকটা বিধান লঙ্ঘন হচ্ছে, এক যে আপনি বাড়ি থেকে মহারী পুরুষ ছাড়াই বাহির হচ্ছেন, দুই আপনি পুরুষের সঙ্গে অবাধ মেলামেশা করে হাসি ঠাট্টা করতে করতে এ এ ওর গায়ে ও এর গায়ে হাত দিতে দিতে তারা বাসে ট্রেনে করে যাচ্ছে, গিয়ে একসঙ্গে একই টেবিলে বসে খাওয়া দাওয়া করছে পর্দাকে গুলি মেরে। তারপরে যেখানে যাচ্ছে যেখানে যাচ্ছে সেখানে গিয়ে মহিলাদের পরিবেশের সঙ্গে বা পুরুষের সঙ্গে মিশে যে কাজগুলো হচ্ছে সেগুলোর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, এগুলো সবই ইসলাম বহির্ভূত কাজ। সেজন্যে কোনো মহিলার জন্যে জায়েজ নয় যে সে কনেযাত্রী বা বরযাত্রী যাবে। আর যদি কোথাও এরকম ব্যবস্থা থাকে যে পূর্ণাঙ্গ পর্দা মেনটেন করা হচ্ছে, মাহরিমের সঙ্গে যাচ্ছে এবং সেখানে গিয়ে পুরুষ মহিলা আলাদা খাওয়ার ব্যবস্থা আছে, সেক্ষেত্রে জায়েজ হতে পারে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। হ্যাঁ, তবে এড়িয়ে চলাই ভালো, তবে এড়িয়ে চলাই ভালো। হাদা আন্দি আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।